বেরোলেন জাস্ট কেমন লাগছে যদি একটু বলতে। অনেক সুন্দর ছবি। মানে আপনারা কি রেগুলার সিনেমা দেখেন? এই যে হলে যে আসলেন বৃষ্টির মধ্যে ফেলে দিয়ে এটা তো ঠিক হলো না। আমার মেইন কথা হলো আমার মুভিটা ওই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু লাস্টে ফিনিশিংটা একটু অন্যরকম হওয়া যেত। আপু যদি এক কথাই বলতেন কেমন লাগছে? প্রথম অংশ শুরু থেকে এক্সিলেন্ট এবং লাস্টে এসে আমরা এটা আশা করি। কার অভিনয় আপনার ভালো লাগছে? এটাও ভালো লাগছে, কিন্তু সবটুক বই সুন্দর ছিল, কিন্তু ওইখানে মিলন ঠিক এই লাস্টকে মুসলমান হিসেবে এইভাবে কেউ ফেলে রাখে না, একটা মেয়ের লাস্ট। তবে আমার বইটা খুবই ভালো লাগছে, আরো দুইটা দেখবো। আনুমানিক কত বছর পরে হলে আসলেন আপনি? আমি কত বছর ঠিক বলবো না, আমি আচ্ছা আপনার কাছে যদি একটু যাই, মানে বাংলা সিনেমা সব আপনার যেহেতু বাইরের দেশে থাকেন, একটা কালচার আপনাদের ভিতরে আছে, মানে বাংলা সিনেমা কি এই সিনেমা দেখে মনে হলো যে দেখার মতো বা আমাদের দেশে? অনেক সুন্দর, অনেক সুন্দর। নায়িকার জায়গাটা যদি অ্যাট্রাকটিভ হয় ওই বই অবশ্যই সুন্দর। থ্যাংক ইউ। রেগুলার বাংলা ছবি একটু রিভিউ হয় নাই আমরা বিভিন্ন চ্যানেলে আর কি চ্যানেলে আছে। তবে আমি দেখার আশা রাখি তবে আকিব খানের অভিনয় আমার খুব ভালো লাগছে। আকিব খানের অভিনয় অনেক সুন্দর ছিল, ইলেনের অভিনয় সুন্দর ছিল। আমি নাম জানি না, আই এম সরি, আমি 40 বছর দেশের বাইরে। ঠিক আছে, থ্যাংক ইউ।